এই যে একশো ষোলো জন আলেমকে নিয়ে যে আজকাল বাংলাদেশের ব্যাপকভাবে তোলপাড় হচ্ছে পক্ষে বিপক্ষে নানা কথাই হচ্ছে আর কি আমার বক্তব্য কিন্তু অন্য সেটা হচ্ছে যে ন্যায় ন্যায় বিচার পেতে গেলে প্রথমে ন্যায়বান হতে হয় যারা এই তদন্ত করেছে যারা করেছে তাদের বিরুদ্ধে মৌলবাদের উস্কানি বিভিন্ন বক্তব্যের উস্কানি এগুলো জনসমাজে আছে এবং আমরাও মাঝে মাঝে বলেছি যে হ্যাঁ উস্কানি আছে কিন্তু তদন্ত যারা করছে তারাও তো ধোয়া তুলসির পাতা না আমরা দেখেছি এই যে মুনতাসির শাহরিয়ার কবির সাহেব শাহরিয়ার কবির সাহেব গত বিএনপির আমলে মানে হিন্দু নির্যাতন নিয়ে ব্যাপকভাবে ওই সরকারকে ঘায়েল করার জন্য ভলিউম ভলিউম বই তৈরি করেছে দেশে বিদেশে সিনেমা তৈরি করে প্রচার করেছে কিন্তু এই সরকারের সময় যে শত শত হিন্দু বাড়িঘর লুটপাট হলো ভাঙচুর হলো বিভিন্ন জায়গা মন্দির ভাঙচুর হয়েছে বাড়ির পর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু শাহরিয়ার কবির সাহেব সেইগুলো নিয়ে কোনো কথা বলে না তার মানে হচ্ছে এদের যারা বাজেট দেয় সেই বাজেট অনুযায়ী সেই বাজেটটাকে বাজেট অনুযায়ী তাদের নির্দেশনা দেয় যে এই বাজেটে এই কাজ করতে হবে সেই আমি মনে করি গত সরকারের সময় সেই বাজেট খেয়ে তারা ওই ওইরকম করেছিল এখনো কেউ হয়তো তাদেরকে একটা বাজেট দিয়েছে যে আপনারা এই এই গবেষণাগুলো করেন সেই অনুযায়ী করেছে এবং আমরা তো আর একজন মহিলা যে ভদ্র মহিলা আমরা তো জানি যে তারে তাকে যুদ্ধাপরাধী ট্রাইম্যুনাল থেকে যে কোনো এক জায়গার থেকে বোরকা পরিয়ে টাকা আনতে যাওয়ার একটা ইয়ে ছিল তার মানে তাদের নৈতিক চরিত্র যে খুব উন্নত মানের এটা না এমনকি তার নিজের মাকে পর্যন্ত গর্ভধারণে মাকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে এটা আমরা দেখেছি তো সেই কারণে আমরা আমরা কি চাই আমরা চাই যে হ্যাঁ যারা এই সমস্ত বাজে ধর্মীয় উস্কানিমূলক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন বক্তব্যগুলো যারা দেয় তাদের বিরুদ্ধে যেমন আমাদের অবস্থান ঠিক একই সঙ্গে তাদেরকে ধরার জন্যে যারা মানে কাজ করে তারাও অন্তত নীতিবান হোক আদর্শবান হোক এটাও আমরা চাই আমাদের মনে হয় যে এই যে পক্ষ তাদেরকে ধরতে যাচ্ছে তারাও তো সুবিধার লোক না এমন শুধু তাই না আমরা দেখেছি সাবেক বিচারপতি এস কে সিনহা তিনি যখন প্রধান বিচারপতি পদে আছে তখন এই মানিক সাহেব মানিক সাহেব একটা বক্তব্য দিয়েছে কয় তুমি শুধু পদ ছাড়বা না দেশও ছাড়বা একটা প্রধান বিচারপতিকে তিনি এইরকম কথা বলতে পারেন না তো তিনি কিন্তু সেটাও বলেছেন এবং তারপরে তার বাংলাদেশে বাড়ি লন্ডনে বাড়ি আরও বহু রকমের মুক্তিযুদ্ধের মানে নিয়েও তার বিতর্কিত বিষয়গুলো আছে বহু কিছু মিলেই আমরা দেখেছি যে যাদের যারা এই বিচার এইগুলো করেছে তারাও তো সুবিধার জানা তাদের নৈতিক চরিত্র এবং এই সম্পর্কেও তো বহু গাল গল্প প্রচলিত আছে একজন বলছে যে মুরগি সাপ্লাই করা এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবও এই আপনার সাহায্য কবির নিয়ে বলেছেন এবং আর ঘাতক দলাল নির্মূল কমিটির সাবেক এক সহসভাপতি নাকি যেন একজন ভদ্র মহিলা একটা বই লিখেছেন তার মধ্যেও তিনি বর্ণনা করেছেন যে তিনি ছিলেন না বরং পাকিস্তানের আর্মিদের হচ্ছে তিনি মুরগি সাপ্লাই করতেন তো সেই ব্যক্তি যদি এখন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যায় হত্যা কর্তা হয়ে যায় তো সেইগুলো নিয়ে এখন দুর্জনের ভালো কথা তো মানুষ শুনবেন প্রথমত এই যে আলেমদের নিয়ে যে যারা রিসার্চ বা গবেষণা করেছে আমি তো মনে করি রিসার্চ গবেষণা না করে যখন যারা এই বক্তব্যগুলো দিয়েছিলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলেই পারে সরকারকে বলতে পারে তারা এটাকে নিয়ে এসে মানে তারা কিন্তু এগুলো বিচারও চায় না তাদেরকে থামাতেও চায় না বরং তাদের কিছু বক্তব্য কাটছাট করে নিয়ে এসে সেটাকে বাজারে ঢেলে মানে আলেম ওলেমা হুজুরদেরকে খেপিয়ে দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় এটা হলো মূলত তাদের লক্ষ্য একই সঙ্গে তারা হিন্দুদের আমরা চাই কি আমরা চাই যে এই দেশে সহ অবস্থান চাই হাজার বছরের সাম্প্রদায়িক সংস্কৃতির মধ্য দিয়ে এদেশের সমস্ত আলেমরাজে খারাপ না তো না আলেমরাজে হিন্দুদের বাড়িঘর লুটপাট করে তা না বরং যারা দেশে হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে এরকম বহু মানুষ আছে এই তথাকথিত অসাম্প্রদায়িক লোকজন এর মধ্যে আছে এটা আমরা দেখেছি তো সেই কারণে ওই আলেম হইলেই হিন্দু বিরোধী আবার ওই অসাম্প্রদায়িকের কথাবার্তা যারা বলিয়ে বেড়ায় তারাই হিন্দুদের পক্ষের এ এই ধরনের বিষয় না তো আমরা চাই যে অযথা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড দুই পক্ষ থেকেই বিরত থাক এবং যদি কোনো কিছু হয় সেটা সরকার দেখবে সরকারের কাছে সেই তুলে ধরা যারা মানে ওয়াজ মাহফিলে বক্তব্য দিক আর আমাদের হিন্দুদের পক্ষ থেকে অন্য কোনো উস্কানিমূলক যদি বক্তব্য দিয়ে থাকে সেটার জন্য সরকারের আইন কানুন আছে সেখানে আবেদন নিবেদন করলেই হয় এর জন্যে আলাদা করে গবেষণা করে ঢাকঢল পিঠে প্রচার করে দেশের শান্তি এবং মানে উস্কানিমূলক করে দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার মতো আমি মনে হয় কোনো কারণ দেখি না